আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তাকবীর বলতে হয় আজকে আমরা জেনে নেব তাকবিরে তাসরিক কী এবং তাকবিরে তাসরিক কখন পড়তে হয় তাকবীরে তাসরিক হলো আল্লাহ আকবর আল্লাহ অল্লাহ আকবর আল্লাহ হামদ বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবার আলিল্লাহিল হামদ। তাকবিরে তাসরিক কখন পড়তে হয় উত্তর নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরোজ নামাজের পর প্রত্যেক বালেক পুরুষ মহিলা মুকিম মুসাফির গ্রামবাসী শহরবাসী জামায়াতের সাথে নামাজ পড়ুক বা একাকি পড়ুক প্রত্যেকের উপর একবার করে তাকবিরে তাসিক পাঠ করা ওয়াজিব সহজে বোঝার জন্য এই সকের মাধ্যমে দেখিয়ে দিব আরবি তারিখ নয়ই জিলহস ফজর জোহর আসর মাগরিব এশা নয়ই জিলহস এই পাঁচ্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির দেওয়া ওয়াজিব দশই জিলহস ফজর জোহর আসর মাগরিব এসা প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির দেওয়া ওয়াজিব এগারোই জিলহজ ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির দেওয়া ওয়াজিব বারোই জিলহস ফজর জোহর আসর মাগরীব এশা প্রত্যেক নামাজের পরে তাকবির দেওয়া ওয়াজিব তেরোই জিলহজ ফজর জোহর আসর প্রত্যেক নামাজের পরে তাকবির দেওয়া ওয়াজিব কিন্তু তেরোই জিলহস মাগরীব এবং ঈশার নামাজ থেকে পরবর্তীতে আর কোনও তাকবির দিতে হবে না